আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করা যায় তার সংক্ষিপ্ত আলোচনা আমরা শুনেছিলাম। আজকের আলোচনা তারই ধারাবাহিকতায় নিয়ামত সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে বান্দার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার, ইবাদত করার তৌফিক দান করা। যদি বান্দার সব কিছু ঠিক আছে, তার অর্থনৈতিকভাবে সচ্ছলতা আছে, তার শারীরিক সচ্ছলতা আছে, শারীরিক সুস্থতা আছে, সুস্বাস্থ্য আছে, সব আছে, কিন্তু ইবাদত করার তৌফিক আল্লাহ ছিনিয়ে নিয়েছে, তার কিচ্ছু নাই। আর যার আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার তৌফিক দিয়েছেন, আল্লাহর দাসত্ব করার তৌফিক দিয়েছেন, আল্লাহর গোলামি করার তৌফিক দিয়েছেন, তার অর্থ যদি নাও থাকে, শারীরিক সুস্থতা যদি নাও থাকে, তবে তার সব আছে। কারণ আল আখিরাতু লাহিয়াল হায়ওয়ান, আখিরাতের জিন্দেগি হচ্ছে আসল জিন্দেগি, আখিরাতের জীবন হচ্ছে মুমিনের জন্য সবচেয়ে মূল জীবন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদত পদ্ধতি যেটা দিয়েছেন তার নাম রেখেছেন আল্লাহ নিজেই ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার পদ্ধতি, সেই পদ্ধতির নাম দীন। এই দীনকে, দীন হচ্ছে আরবি শব্দ, দীনের অনেক অর্থ আছে। একটা অর্থ আইন, একটা অর্থ হাশরের ময়দান মালিকি ইয়াউমিদ্দিন, একটা অর্থ ইসলাম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আইন যে বললাম, লা তাখুযকুম রাফাতান ফি দীনিল্লাহ, আল্লাহর আইন প্রয়োগের ক্ষেত্রে তোমাদের মনের ভেতরে যেন দয়ার উদ্রেক না হয়, এভাবে দীনের অনেক অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন যে অর্থই হোক না কেন, যে আমরা যে দীন পালন করি, এই দীনের নাম হচ্ছে ইসলাম। মান রব্বুকা ওয়ামা দীনুকা, ওই যে কবরের প্রশ্নের ওয়ামা দীনুকার যে জবাব, তা হচ্ছে কি? ইসলাম, দীনই আল ইসলাম। তাহলে ইসলাম হচ্ছে দীন, আর দীন হচ্ছে আল্লাহর হুকুম পালন করার পদ্ধতি, আইন কানুন নিয়ম নীতির নাম। এটা কি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বলেছেন? নিয়ামত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুম আল ইসলাম দীনা। এটা শ্রেষ্ঠতম নিয়ামত বান্দার জন্য, ইসলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, কোরআন আমাদেরকে দান করেছেন, এই কোরআনিক জীবন ব্যবস্থা, কোরআনি আইন, কোরআনের হুকুম আহকাম, এগুলো বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনে পৌঁছানোর সিঁড়ি, এই তরিকা বাদ দিয়ে, এই সিস্টেম বাদ দিয়ে, এই পথমত বাদ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায় না। যেমনভাবে ইসলাম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছানো অসম্ভব, অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া ইসলাম বোঝাও অসম্ভব। এই জন্যে ইসলাম বুঝতে হবে রাসূলের তরিকায়, ইসলাম বুঝতে হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, আর আমলও করতে হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী। আর সেই হুকুম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মাধ্যমে, আর রাসূল দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন তা তার সুন্নাহের মাধ্যমে। তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের জন্য যেই তৌফিক, যেই মনের আকাঙ্ক্ষা। আমি মাঝে মধ্যে একটা বিষয় বলি, যে একটা গাড়ি যেমনভাবে তার চেসিস বডি সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করলে সেটাকে গাড়ি বলা যায় না, যত সময় ইঞ্জিন তার মধ্যে না লাগানো হয়, ওই চেসিস, সুন্দর চেসিসকে ইঞ্জিনে টেনে নিয়ে যায়, ইঞ্জিনে টেনে নিয়ে যায় তার
উদ্দিষ্ট স্থল পর্যন্ত। অনুরূপভাবে একজন মানুষের বডি হলেই মানুষ হয় না, তার ভিতরে আগ্রহ থাকতে হয়, তৌফিক থাকতে হয়। সেই তৌফিক যদি আল্লাহ ছিনিয়ে নেয়, মসজিদে আসার যে আগ্রহ আমাদেরকে, আমাদের এই বডিটাকে, চেসিসটাকে মসজিদে টেনে নিয়ে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের যে দেওয়া তৌফিক, এই তৌফিক থাকার কারণে আমাদেরকে এই কান ধরে মসজিদে নিয়ে এসেছে, তা না হলে আমরা আসতে পারতাম না। এটা এই বুঝ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যাদের মধ্যে, যাদের মনের ভেতরে এই চিন্তা চেতনা দিয়েছেন, এটাকে কবুল করার যোগ্যতা দিয়েছেন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ভাষায় শরহে সদর বলেছেন। আল্লাহ বলছেন, আফমান শরাহাল্লাহু সদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন। সূরা আয-যুমার 23 নম্বর পারা আয়াত নম্বর 22। ওই ব্যক্তির মতো কি অন্য কেউ হতে পারে যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সিনাকে, তার সদরকে সম্প্রসারণ করে দিয়েছেন ইসলামের জন্য? ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সে তার রবের পক্ষ থেকে আলোকপ্রাপ্ত, আলোর মধ্যেই অবস্থান করে। তো ইসলাম কি? আল ইসলামু নূরুন, আল ইসলামু নূরুন, ইসলাম নূর। যত সময় ইসলামের মধ্যে, তত সময় নূরের মধ্যে, তত সময় আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সেই নিয়ামতের মধ্যে, যা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আজ-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা। এই নূরের ব্যাখ্যায়, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনরা বলেছেন যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আই আল্লাহু হাদিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের পরিচালক, আসমান জমিনের সঠিক পথে পরিচালনা করার যোগ্যতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরত দিয়ে আসমান এবং জমিনকে টিকিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যদি টিকিয়ে রাখার এরাদা না থাকে, সাথে সাথে সব ধ্বংস হয়ে যাবে। ইজা আকাদাল্লাহু আমরা আইয়াকুন লাহু কুন ফায়াকুন, আল্লাহ যা চায় তাই হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন টিকিয়ে রেখেছেন, আসমান জমিনের নূর আল্লাহ পরিচালক, আল্লাহ রাব্বুল আলামিন নিজের আলো দিয়ে, নিজের আলো দিয়ে আল্লাহ আসমান এবং জমিনকে আলোকিত করে রেখেছে। এই আলো হচ্ছে ইসলাম, এই আলো হচ্ছে ইসলাম। দেখেন এখানে একটা বিষয় অত্যন্ত স্পষ্ট যে এই ইসলামের বিধি ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে সংশ্লিষ্ট। এই জন্যে কিয়ামত ততদিন হবে না যতদিন পর্যন্ত একজন বান্দা আল্লাহ বলার মতো থাকবে, যতদিন আল্লাহ বলার মতো থাকবে। অর্থাৎ ইসলামের একটা কি আলো বেঁচে থাকলো, যত সময় ইসলামের সামান্যতম অংশ পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত আসবে না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত ইসলাম। ওয়ায়ুতিম্মা নিয়মাতাহু আলাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়ায়ুতিম্মা নিয়মাতাহু আলাইক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মক্কা বিজয় দিয়ে দিয়েছে এই জন্যই যে আপনার আগের পিছের যাবতীয় ভুল ত্রুটি আমি মাফ করে দেব এবং আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দেব, অর্থাৎ ইসলামকে পরিপূর্ণ করে দেব। এই জন্যেই এই মক্কা বিজয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই আল্লাহর রাসূল আরাফার ময়দানে অবস্থান করছেন বিদায় হজে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই যে ওয়ায়ুতিম্মা নিয়মাতাহু আলাইক, আল্লাহ তামাম করে দিলেন, পূর্ণ করে দিলেন ইসলাম কি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি, ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলামকে আমাদের চলার পথ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে নিজেই খুশি হয়ে গেলেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন দর্শনের নামই হচ্ছে ইসলাম। এর বাইরে, আল্লাহর দেওয়া হুকুমের বাইরে
যদি কেউ নিজের জন্য শান্তি খোঁজে, নিজের জন্য পথ খোঁজে, নিজে জান্নাতে যাওয়ার পথ যদি খোঁজে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমা ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন। আখিরাতে জান্নাত পাওয়া কপালে জুটবে না, সে ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ জাহান্নামী হয়ে যাবে। ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছানোর পথ যদি কেউ বানিয়ে নেয়, তাহলে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হবে, সিরাতুল মুস্তাকিমের উপরে চলতে পারবে না। গত জুমায় সম্ভবত আমি বলেছিলাম সিরাতুল মুস্তাকিম আল্লামা বাইজাবী রহমতুল্লাহ আলাই তাফসিরে বাইজাবীতে এভাবে লিখেছেন যে আস-সিরাতু হুয়া দ্বীন, সিরাতুল মুস্তাকিম যেই পুল সিরাতের উপরে পার হতে হবে, পুল সিরাতের উপরে পার হতে হবে আমাদেরকে। সেই পুল সিরাত শুরু হয় একজন মানুষের বালেগ হওয়ার পর থেকেই শুরু হয় আর একেবারে জান্নাত পর্যন্ত প্রলম্বিত। অর্থাৎ বালেগ হওয়ার পরে যদি সোজা ইসলামের উপরে চলা, সিরাত মুস্তাকিমের উপরে চলা যদি সে অভ্যস্ত হয়ে যায়, চলতে অভ্যস্ত হয়ে যায়, তার জন্য আল্লাহ সিরাতুল মুস্তাকিমের উপরে চলা আসান করে দেয়। আর যদি সে সিরাতুল মুস্তাকিমের উপরে, আল্লাহর দিনের উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের উপরে ইস্তেকামাত না থাকে, ডাইনে এবং বামের দিকে ঘুরে যায়, ইচ্ছা মতো চতুর্দিক থেকে গ্রহণ করে, ইচ্ছা মতো জীবন চলার পথকে রচনা করে, যা ইচ্ছা তাই করে, তাহলে খায়ের সাথে নাফসের কারণে যদিও সে নামাজি হয়, জাহান্নাম ছাড়া তার উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, সূরা মারিয়াম 61 নম্বর আয়াত, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউ সালাহ ওয়াত্তাবাউ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। পরবর্তীতে একদল মানুষ তাদের স্থলাভিষিক্ত হলো, তারা আদাউ সালাহ, তারা কুসলা আল্লাহ বলেননি, তারা নামাজ পড়েনি, তারা বেনামাজি আল্লাহ বলেননি, তারা নামাজি কিন্তু আদাউ সালাহ, নামাজকে নষ্ট করে ফেলেছে। কেন? ওয়াত্তাবাউ শাহাওয়াত, ইসলাম ছাড়া নিজে না চলে নিজের মনচাহি জীবন তারা জিন্দগি বসর করা শুরু করেছে, জীবন চলা শুরু করেছে, ইচ্ছা মতো চলে, আল্লাহর ইচ্ছা মতো চলে না, আল্লাহর ইচ্ছা মতো চলে না, রাসূলের ইচ্ছা মতো চলে না, নিজের ইচ্ছা মতো চলে। সে কি নামাজি হলেও ওই নামাজ তাকে জান্নাতে নিতে পারবে না, আদাউ সালাহ নামাজকে নষ্ট করে দিয়েছে, ফাসাও ফায়াল খাওনা গাইয়া, তাকে গাই নামক জাহান্নামে আমি অচিরেই নিক্ষেপ করব। এই জন্যে সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মান ইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহীন ফাহাসুনা উলাইকা রাফীকা। সিরাতুল মুস্তাকিমের উপরে কারা চলেছে, সিরাতুল মুস্তাকিম কোন ধরনের লোকের পথে চললে সিরাতুল মুস্তাকিম পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই নিয়ামত প্রাপ্ত বান্দা তারাই। এই যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সূরা ফাতিহায় আমরা বললাম না সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতুল মুস্তাকিমের উপরে চালাও, আর তারপরে আবার বলে দিলাম আল্লাহকে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সেই সিরাতের উপরে চালাও, যে সিরাতের উপরে যারা চলেছে তাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো। আল্লাহ বলছেন সেই নিয়ামত প্রাপ্ত বান্দা, সেই ইসলাম প্রাপ্ত বান্দা হচ্ছে চার প্রকারের, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহীন। এই চার প্রকারের, যে সিরাতুল মুস্তাকিমের উপরে চলে, আল্লাহর গোলামীকে নিজের জীবনের কণ্ঠহার বানিয়ে নেয়, আল্লাহর গোলামীকে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলাকে, ইসলামকে নিজের জন্যে একমাত্র গ্রহণযোগ্য জীবন দর্শন বানিয়ে নেয়। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এর উপরে ইস্তেকামাত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চার ধরনের মানুষ তার বন্ধু হয়ে যাবে, চার ধরনের মানুষ তার বন্ধু হয়ে যাবে। আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহীন, নবী সিদ্দিক শহীদ সালেহ, এই চার শ্রেণীর মানুষ, ফাহাসুনা উলাইকা রাফিকা, এরা কত উত্তম বন্ধু হবে তার, এই বন্ধুদের সাথে একই সাথে জান্নাতে চলে যাবে। এই জন্যে সিরাতুল মুস্তাকিম এই চার শ্রেণীর লোকের পথ। তাহলে আমি কোন শ্রেণীর? আমি তো নবী হতে পারবো না, তার পরবর্তীতে সিদ্দিক সত্যবাদী, সর্বাবস্থায় সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকি কি না,
আপনি আমি চিন্তা করলে বুঝতে পারি, গত জুমায় বলছিলাম সারাদিন পরে রাতে কমপক্ষে কিছু সময় চিন্তা করা, আমার 24 ঘন্টার জীবন নিয়ে আমি আমার রবের সামনে দাঁড়াতে পারবো কি না। আন উমরিহি ফিমা আবলা, জীবন কোন পথে ব্যয় করেছো, যৌবন কোন পথে ব্যয় করেছো, এই প্রশ্নের জবাবের জন্যে ওই জায়গায় রেডিমেড জবাব কাজে লাগবে না, ওই জবাব এখন থেকেই শুরু করতে হবে। বালেগ হওয়ার পর থেকেই সিরাতুল মুস্তাকিম শুরু, এই বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত এই সময়ের হিসাব আল্লাহ চাইবেন। তো আমি যদি 24 ঘন্টা করে আমার জীবনকে সঠিক পথে ব্যয় করার জন্যে আমি মহাসাবা করি, আমি যদি এহতেসাবে নফস করি, নিজেকে হিসাবের মধ্যে নিয়ে আসি, তাহলে কি হবে? তাহলে আমার চলা সিরাতুল মুস্তাকিমের উপরে আসান হয়ে যাবে। এই জন্যে সিরাতুল মুস্তাকিম এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। আল্লাহ বলছেন আফমান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিম মির রাব্বি ফাওয়াইলুল লিল ক্বাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। ধ্বংস তাদের জন্যে যাদের মনটা শক্ত হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে আর ভালো লাগে না, কোরআনের আলোচনা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, ইসলামের মজলিস ভালো লাগে না, ইসলামী ব্যক্তিত্ব ভালো লাগে না, আলিম ওলামা পছন্দ হয় না, এই সমস্ত ব্যক্তিদের বুঝতে হবে মনের মধ্যে ইসলামের জন্য জায়গা নাই। তাদের মনের মধ্যে জায়গা হচ্ছে ফাহেশাতের জন্যে, তাদের মনের মধ্যে জায়গা হচ্ছে অশ্লীল জীবন দর্শনের জন্যে, তাদের মনের মধ্যে জায়গা হচ্ছে অশ্লীল কৃষ্টি সভ্যতার জন্যে, এই মনের মধ্যে ইসলামের কোনো জায়গা হয় না। আল্লাহ বলছেন ফাওয়াইল তাদের জন্যে ধ্বংস, তারা ধ্বংস হয়ে যাবে। আমরা চিন্তা করতে পারি আমাদের মনের মধ্যে ইসলামের জায়গা আছে না অন ইসলামের জায়গা আছে, আমাদের এই মনের মধ্যে কলমের মধ্যে কার জায়গা? ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কাল। যখন এই শরীরের টুকরাটা ভালো থাকে তখন এই জায়গা ইসলামের জায়গা হয়, আর যখন শরীরের এই গোশতের টুকরাটা ভালো থাকে না তখন নষ্ট হয়ে যায়, তখন কি সব নষ্ট হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন দর্শন কত বড় নিয়ামত, এই কল্পনা আল্লাহ কত বড়, এই কল্পনা করা যেমন অসম্ভব, ইসলাম যে কত বড় নিয়ামত, এই নিয়ামতের কল্পনা করাও অসম্ভব, এর যথাযথ বর্ণনা দেওয়ার যোগ্যতা ক্ষমতা কারণ নাই। ইসলাম যেই মানুষকে, যেই পশুকে মানুষের কাতারে নিয়ে আসে, যারা ছিল একটা মানুষের আকৃতির একজন মানুষ, ইকে মি বি কবি বলেন ইকে মি বি নি খেলাফে আদমাস আদমান নিস্তান্দে আদমে খেলাফে আদমান। আমি একবার দেখলাম যে মানুষের মতো একটা প্রাণী, তো আমি মানুষ মনে করলাম, কিন্তু না, ওটা মানুষ না, ওটা আদমের একটা গেলাপ করানো, আদমের একটা প্রতিকৃতি, ওটা আসলে মানুষ না। তো এই ধরনের প্রতিকৃতিকে তারা নিয়ে মুসলমান বানিয়েছে, মুসলমান বানানোর পরে কি হয়েছে, যেই আমরা সাহাবাই কিরামের জীবন জিন্দেগি দেখি না, সাহাবাই কিরামের জীবন কি ছিল পশুর মতো, যা ইচ্ছা তাই করেছে, যা পেয়েছে তাই খেয়েছে, যাকে পেয়েছে তাকে ব্যবহার করেছে স্ত্রীর মতো। কিন্তু যখন ইসলাম গ্রহণ করেছে, একবার কলেমা পড়েছে, একবার জীবনে কলেমায় তাদের জীবন একেবারে পরিবর্তন করে দিয়েছে, রাতকে দিন বানিয়ে দিয়েছে, দিনকে রাত বানিয়ে দিয়েছে, তাদের কাছে ইসলাম ছাড়া আর কোনো কিছুই তাদের কাছে ভালো লাগেনি। এটা হচ্ছে আমরা তাদের জীবন দর্শন আমরা দেখিনি, জাহিলিয়াতি জীবন আমরা ইতিহাসে পড়েছি, কিন্তু ইতিহাস যা বলেছে তার চেয়েও ভয়াবহ অবস্থা ছিল। তারপরে তাদের যেই বর্ণনা, তাদের যেই গুণাবলীর বর্ণনা এসেছে, এই গুণাবলীর চেয়ে হাজার রকম বেশি, হাজারো যোগ্যতা বেশি ছিল তাদের গুণাবলীর যোগ্যতা, আর তাদের যোগ্যতা আর আমাদের যোগ্যতা, আমাদের বলার যোগ্যতা লেখার যোগ্যতা এক নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন এইটাই সঠিক, যে তারা ছিলেন সত্যবাদী, তারা ছিলেন সত্যের উপরে প্রতিষ্ঠিত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, সমস্ত সাহাবাদের জন্য আল্লাহ হুসনার ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবাদুন, আর যে সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ হুসনার ওয়াদা করেছেন তারা জাহান্নাম থেকে অনেক অনেক
অনেক দূরে থাকবে, কত দূরে তাও বলে দিয়েছেন, লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফি মাশতাহাত আনফুসুহুম খালিদুন। সুবহানাল্লাহ। সাহাবাই কিরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, যারা জাহিল ছিল, যারা মূর্খ ছিল, যারা মূর্তি পূজা করত, যারা একটা মূর্তি যেখানে নাই সেখানে একটা বড় পাথর, একটা বড় পাথর উঁচু জায়গায় দিয়ে বলতো এইটা আমাদের খোদার দায়িত্ব পালন করবে, এখন এইভাবে তাদের একেবারে খায়ের সাথে নাফসের সর্বনিম্ন স্তরে তারা অবস্থান করছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুনতুম আলা সাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা বিল ইসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুনতুম আলা সাফা হুফরাতিম মিনান নার, তোমরা তো জাহান্নামের গর্তের কিনারায় ছিলে, মরে গেলেই জাহান্নামের মধ্যে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তোমাদের সজাগ করেছেন, বাঁচিয়েছেন, জাগিয়েছেন তোমাদেরকে সেই জাহান্নাম থেকে, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, তার রাসূল দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, রাসূল আসার পরে, রাসূল আসার আগে, ইসলাম গ্রহণের আগে, রাসূলকে নিজের নেতা বানানোর আগে, রাসূলকে নিজের উসওয়া বানানোর আগে তোমরা তো দলালি মুবিন ছিলে, প্রকাশ্য পদভ্রষ্ট ছিলে, আর প্রকাশ্য পদভ্রষ্ট যারা তাদের জীবনাচার এখন দেখলে বোঝা যায় না তারা কিভাবে চলে, তাদের এই সভ্যতা নাকি বলে পাশ্চাত্য সভ্যতা, এত বড় অসভ্য জাতি, এত বড় বর্বর জাতি আর হয় না, তাদের পুরুষগুলোর, তাদের পুরুষগুলোর তার এই গলায় একটা টাই দিয়ে আটকিয়ে রেখেছে, হাতে কপ দিয়ে এখানে আটকিয়ে রেখেছে, পায়ে মোজা আর শু দিয়ে পাও আটকিয়ে রেখেছে, মাথাটা শুধু খোলা, আর মহিলা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্যাকেটের মধ্যে, পর্দার মধ্যে থাকার কথা বলেছেন, অন্তরালে থাকার কথা বলেছেন, তাদেরকে যত উলঙ্গ করেছে তত নাকি তাদের মর্যাদা বৃদ্ধি হয়েছে, আর মুসলমানরা তাই দেখে তাদের অনুসরণ করছে আর ওটাকে সভ্যতা মনে করে। এর চেয়ে অসভ্যতা আর বর্বরতা আর হতে পারে না। জাহিলিয়াতের সর্বশেষ স্তরে সাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের গর্তের কিনারায় তারা অবস্থান করছে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দিয়ে আমাদেরকে বাঁচিয়েছেন সেই নিয়ামতের নাম কি? ইসলাম। সেই নিয়ামতের নাম ইসলাম। এই ইসলামের যে সংবিধান, ইসলাম চলে কোন নিয়ম নীতিতে? আল কোরআন ও সুন্নাহের নিয়ম নীতি। আল্লাহ রাব্বুল আলামিন এবার এই নিয়ম নীতির কথা বলে দিচ্ছেন যে এই ইসলাম কিভাবে চলে, কি দিয়ে চলে, আর তার মর্যাদা কি। আল্লাহ বলছেন, আল্লাহু নাযযালা আহসানাল হাদিস কিতাবা। আল্লাহ রাব্বুল আলামিন অল্প অল্প করে নাজিল করেছেন। নাজালা আর আনজালার মধ্যে পার্থক্য আছে। আনজালা মানে একসাথে নাজিল করা, একসাথে দিয়ে দেওয়া, যা অন্যান্য কিতাব তাওরা জবুর ইঞ্জিল এগুলো একসাথে তাদের নবীর উপরে, সংশ্লিষ্ট নবী ও রসুলের উপরে আল্লাহ দিয়ে দিয়েছেন, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে কোরআন নাজিল করে রসুলের উপরে এহসান করেছেন, উম্মতের উপরে এহসান করেছেন। কারণ অন্য কেতাব সম্পর্কে আল্লাহ এই ভাষা বলেননি, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আপনার উপরে আমি যে কাওল নাজিল করব, আপনার উপরে যেই কোরআন নাজিল করব, এটা অত্যন্ত ভারী, অত্যন্ত বহন করার জন্যে খুব কঠিন একটা কিতাব। এই কথা অন্য কিতাবের জন্য বলেননি, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। অন্য কিতাবের ক্ষেত্রে বলেননি, কোরআনের ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল লারাআইতাহু খাশিয়ান মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ। কোরআন মসজিদকে মানুষের কাছে না দিয়ে পাহাড়ের কাছে দিলে আল্লাহর ভয়ে একেবারে ভেঙে চুরিয়ে ফেটিয়ে মাটির সাথে মিশে যেত। এটা অন্য ক্ষেত্রে বলেননি রসুলের, আমাদের কোরআনের ক্ষেত্রে এই ভাষাগুলো আল্লাহ কোরআন মসজিদে বলে দিয়েছেন। এই জন্যে একসাথে দিলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বোঝা বহন করতে পারতেন না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদানা আনকা উজরাক, আপনার থেকে এই কঠিন বোঝাকে আমি উঠিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাযী আনকাযা যোহরাক, যা আপনাকে কুজো করে দিচ্ছিল, এই এই দায়িত্ব বহন করতে যে যোগ্যতা দরকার, যে দায়িত্ব দরকার, যে দায়িত্ব বোধের দরকার,
এটা এই চিন্তায় আপনি কুজো হয়ে যাচ্ছিলেন, এই দায়িত্ব আমি নিজের কুদরতে উঠিয়ে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই ইহসান ওয়ানজালনা আলাইকাল কিতাবা তানজিলা, আস্তে 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 ধীরে ধীরে আমি কোরআন দিয়েছি এই জন্যেই যে যাতে করে কোরআন বহন করার মতন যোগ্যতা আপনার থাকে। সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি অত্যন্ত ভারী একটা কিতাব আপনার কাছে দেব, কিন্তু চিন্তার কোনো কারণ নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালাবি, আপনি এই কোরআনকে হেফজ করার জন্যে আপনার জবান মোবারক বারবার নাড়াচাড়া করে আউড়িয়ে আউড়িয়ে মুখস্থ করার চেষ্টা করবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কোরআনা, এই কোরআন আপনার ব্রেনের মধ্যে আপনার কলবের মধ্যে রেকর্ডিং করে দেওয়ার দায়িত্ব আমার, ওয়া কোরআনা এবং তেলাওয়াত করিয়ে নেওয়ার দায়িত্ব আমার। ফাইজা করানাহু ফাত্তাবিউল কোরআনা, যখন আমি পড়িয়ে নেব তখন আপনি এই মোতাবেক আমল করুন। সুবহানাল্লাহ, এই আমলের নাম কি? ইসলাম। আমলের নাম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিসে কিতাবা, আল্লাহ রাব্বুল আলামিন কত আহসান, আল্লাহ নিজেই বলেছেন কত বড় আল্লাহ, তার কোনো ঠিক নাই, কত বড় তিনিই বলছেন আহসান, অত্যন্ত সুন্দর একটা কিতাব আমি আপনার কাছে নাজিল করেছি। সুবহানাল্লাহ, তাহলে কোরআনের সৌন্দর্য বলার যোগ্যতা পৃথিবীর কারোর নাই, যেমন আল্লাহর বড়ত্ব বলার যোগ্যতা কারোর নাই, ঠিক অনুরূপভাবে ইসলামের সৌন্দর্য, ইসলামের নেয়ামত, ইসলাম কত বড় নেয়ামত এই আলোচনা করার যোগ্যতাও পৃথিবীতে কারো। আল্লাহু আকবার। মুতাশাবিহাম মাসানি, যার গুণ হচ্ছে সাদৃশ্যপূর্ণ এবং বারবার তেলাওয়াতযোগ্য, বারবার তেলাওয়াতযোগ্য। আমরা কোরআন মজিদের যে কি লা সলাতা ইল্লা বে ফাতিহাতিল কিতাব, ইমামের পিছনে ছাড়া, ইমামের পিছনে ছাড়া একা একা নামাজের জন্যে সুরায় ফাতেহা ছাড়া নামাজ হয় না। সুরায় ফাতেহা পড়েই আমাদের নামাজ পড়তে হয় প্রত্যেক রাকাতে, তাহলে বারবার সুরায় ফাতেহা পড়ি, কয়জন একজন কি বলতে পারবেন সুরায় ফাতেহা পড়তে আমার আর গা লাগে না? সুরায় ফাতেহা পড়তে আমার মন চায় না? সুরায় ফাতেহা পড়লে মনের মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না আমার? এটা কি বলার মতন যোগ্যতা পৃথিবীতে কারো আছে? না। আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিয়েছেন তাকশাইরু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম, যার মাধ্যমে লোমকূপগুলো খাড়া দিয়ে ওঠে যারা আল্লাহকে ভয় করে। সুরায় ফাতেহা বারবার তেলাওয়াত করার পরে সুদাইসির তেলাওয়াত শুনে তো হা করে থাকে, চোখ দিয়ে পানি ঝরে, লোমকূপগুলো সব খাড়া দিয়ে ওঠে, যদিও সুরায় ফাতেহা বারবার আমরা পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে সুরায় হিজরে বলছেন ওয়ালাকাদ আনজালনা আলাইকা সাবআম মিনাল মাসানি, এই সাবআম মিনাল মাসানি মানে সুরায় ফাতেহা যা বারবার পড়া হয়, সাতটা আয়াত যা বারবার পড়া হয় এটা আমি নাজিল করেছি। ওয়াল কোরআন আল আজিম, আর বিশাল একটা বিরাট যোগ্যতা সম্পন্ন নিয়ামতে পরিপূর্ণ একটি কোরআন আমি দিয়েছি। সুবহানাল্লাহ। তো এই কোরআন হচ্ছে কি? ইসলাম, ইসলামের ইন্ডেক্স, ইসলাম চেনার মাধ্যম, ইসলামের সংবিধান, ইসলাম নামক যেই দিন, এই দিনের সংবিধান কি? কোরআন। যেমনভাবে আমাদের শুধু না গোটা বিশ্বের রাষ্ট্র পরিচালনার জন্যে একটা একটা সংবিধান তৈরি করেছে, এই সংবিধানের বাইরে যাওয়ার যোগ্যতা ও ক্ষমতা কারোর নাই, অনুরূপভাবে মুসলমানদের জন্যে ইসলাম, মুসলমানদের জন্যে এই জন্যে বললাম যেহেতু মুসলমানদের দিনের নাম কি? ইসলাম। ইসলাম যারা মানে না তারা কি মুসলমান? না। ইসলাম যারা মানে না তারা মুসলমান? না। যারা ইসলাম মানে তারাই মুসলমান। আর মুসলমানদের সংবিধানের নাম কি? আল কোরআন। যেমনভাবে একটা নাগরিক হিসাবে, রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রীয় সংবিধানের বাইরে যাওয়ার যোগ্যতা কারো নাই, আমরা আল্লাহর গোলাম হিসাবে কোরআন মজিদের বাইরে গেলে আর মুসলমান থাকা যায় না। যদি কেউ কোনো রাষ্ট্রীয় ভূখণ্ডের মধ্যে বসবাস করে সেই রাষ্ট্রের সংশ্লিষ্ট সংবিধানের বাইরে যদি কাজ করে তাহলে সে হয় রাষ্ট্রদ্রোহী, ঠিক অনুরূপভাবে ইসলামের মধ্যে থেকে যদি কেউ কোরআনের বিপক্ষে কাজ করে সে হয় ধর্মদ্রোহী। বিষয়টা বুঝাতে পারলাম কিনা? সে হয় ধর্মদ্রোহী,
সেটা ইসলাম দ্রোহী, ইসলামের শত্রু, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, মুমিনদেরও দুশমন, ইসলামের স্বাভাবিকভাবেই দুশমন। এই জন্যে কোরআন মজিদে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, লা তাজিদু কাওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, হে রাসূল আপনি কোনো জাতিকে পাবেন না যারা আল্লাহর উপরে, যারা আল্লাহর উপরে বিশ্বাস করেছে, আখেরাতের উপরে বিশ্বাস করেছে। ইয়াওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, বন্ধুত্ব করে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে তাদের সাথে বন্ধুত্ব করে, এরকম পাবেন না। কোনো মুসলমান অমুসলমানের সাথে বন্ধুত্ব করে না। অমুসলমান বলতে বুঝাইছি আমরা, আমি যারা ইসলাম মানে না তাদেরকে। আপনারা একটু আগে বললেন যারা ইসলাম মানে না তারা কি, আপনার আপনারা বললেন অমুসলমান, তারা মুসলমান না, যারা ইসলাম মানে তারাই মুসলমান। তাই ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যারা বিরোধী তারা কি অমুসলমান, ইসলাম মানে না, তো এদের সাথে বন্ধুত্ব করে না। ওয়ালাউ কানু আবা আহুম ওয়া আবনা আহুম আও আশিরাতাহুম উলাইকা কাদ কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদিও এই অমুসলমানটা যে ইসলাম মানে না, এই লোকটা তার পিতা হয়, তার ভাই হয়, তার স্ত্রী বা পুত্র হয় বা স্বামী হয় বা পাড়া প্রতিবেশী হয়, নিকটে আত্মীয় হোক আর দূরের আত্মীয় হোক, কারোর সাথে ইসলাম মানে না এমন কোনো ব্যক্তির সাথে ইসলাম মানে এদের কখনো ঐক্য হতে পারে, বন্ধুত্ব হতে পারে, এটা একটা মূল নীতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম সুম্মা তালীনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এই কোরআন তেলাওয়াত করার পরে তার দেহ মন, তার শরীর, তার মন নরম হয়ে যায় আল্লাহর জিকিরের জন্যে, তাদের একটা উপযুক্ত পরিবেশ বডির মধ্যে সৃষ্টি হয়ে যায়, তখন তারা এই বডিতে কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহর জিকির ছাড়া অন্যকে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া অন্য হুকুমকে তারা জাগা দেয় না। এখন আমরা কি সেই স্তরে কোরআন তেলাওয়াত শুনি, কোরআনের আলোচনা শুনি, ওটা তো ওই মাহফিল পর্যন্ত মজলিস পর্যন্তই থাকে, তারপরে যেয়ে মজলিসের বাইরে গেলে আমারটা থাকে, তার মানে আগে যা যে চিন্তা ছিল সেই চিন্তা থাকে। কোরআনের সান্নিধ্যে যত সময় ছিলাম তত সময় একরকম ছিলাম, কোরআনের বাইরে যখন গেলাম তখন কি আগে যা ছিলাম তাই। তাহলে কি হল অবস্থাটা, কি তাহলে আমাদের মুক্তিটা কোথায়, মুক্তির পথ কি? মুক্তির পথ কিন্তু একটাই। এই যে মুক্তির পথ কি, একটা ঘটনা মনে পড়ে গেল। মুক্তির পথ কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম ভেঙে পড়লেন, সবাই খাওয়া দাওয়া একরকম নেই, উদাসীন, যেখানে বসে থাকে ওইভাবেই, একেবারে দুনিয়ার কোনো খোঁজখবর নাই, এমন একটা পরিবেশ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন ওই রকম অবস্থায়, কোনো হুঁশ নাই এমন অবস্থায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশ দিয়ে যাচ্ছেন, পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, সালাম দিলেন, ওসমান রাদিয়াল্লাহু সালামের জবাব দিলেন না, সোজা খলিফাতুল মুসলিমিন হযরতে সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে অভিযোগ করলেন, ওসমানের পাশ দিয়ে আসলাম, সালাম করলাম, ওসমান জবাব দিল না, কেন? আমি অভিযোগ করছি, আমি কি অপরাধ করেছি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন এইভাবে ওসমানকে নোটিশ দিয়ে ডাকা যাবে না, চলো জিন্নুরাইন হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক মর্যাদাবান সাহাবি, চলো যাই তার কাছে যাই, দেখা যাক সে কি জবাব দেয়। দুইজন দুই বুজুর্গ এসে, শেখাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে সরাসরি তার কাছে এসে সালাম দিলেন, ওসমান রাদিয়াল্লাহু সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা হামালাকা, তোমাকে কি কাজে উত্তেজিত করলো যে তোমার ভাই ওমর সালাম দিল অথচ তুমি সালামের জবাব দিলে না, কেন, কারণ কি? তো বললেন যে এই পৃথিবী থেকে, এই পৃথিবীর সমস্যা সংকুল পৃথিবী থেকে মুক্তির পথ কি, এইটা আমি রাসূলের কাছে জিজ্ঞাসা করতে পারিনি, তারপরেও রাসূল ইন্তেকাল করলেন, এটা তো বলার দায়িত্ব রাসূলের ছিল, এই দায়িত্ব শেষ না হতেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নিয়ে নিলেন, এই চিন্তায় আমি বিভোর হয়ে আছি। মুক্তির পথ কি,
মুক্তির পথ কি, এই মুক্তির পথের সন্ধান রাসূলের কাছ থেকে আমি নিতে পারিনি, এই জন্য আমি একেবারে চিন্তায় বিভোর হয়ে আছি। সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এই প্রশ্ন করেছিলাম, সাথে সাথে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম আমার চেয়ে এই প্রশ্ন করার যোগ্যতা আপনার আছে। সুবহানাল্লাহ। তা আমি জিজ্ঞাসা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এই পৃথিবী থেকে মুক্তির, এই হাঙ্গামা থেকে মুক্তির পথ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি জবাব দিয়েছিলেন, ওই কালেমাই মুক্তির পথ, যেই কালেমা আমি আমার চাচা আবু তালিবের কাছে পেশ করেছিলাম কিন্তু সে গ্রহণ করেনি, প্রত্যাখ্যান করেছিল। ওই কালেমাকে যদি কেউ জীবনের সমস্ত জায়গায় ফিট করে নেয় তাহলে এটাই তার মুক্তির পথ। সুবহানাল্লাহ। তা সেই কালেমার নাম কি? কালেমায়ে তৈয়বা আর কি, ইসলাম। সেই কালেমাই হচ্ছে কি? ইসলাম। কি, কিভাবে ইসলাম? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুকুম একমাত্র চলবে কার? আল্লাহর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তরিকা চলবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ইসলাম চলবে রাসূলের তরিকায়, এইটাই তো ইসলাম। হুকুম চলবে রাসূলের তরিকায়, তার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুক্তির রাজপথ, একমাত্র পথ, কেবলমাত্র পথ হচ্ছে ইসলাম। ইসলামের এই জীবন দর্শন ছাড়া মুক্তির পথ খোলা নেই কারোর জন্য, আল্লাহর কসম খোলা নাই। একটাই পথ আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে বলেছেন, আবমান শারাহাল্লাহু সাদরাহু, যার হৃদয়টাকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন, সম্প্রসারিত করে দিয়েছেন ইসলামের জন্য। ইসলামের কথা ভালো লাগে, ইসলামের পথে চলতে ভালো লাগে, ইসলামী ব্যক্তিত্বের কাছে বসতে ভালো লাগে, ইসলামের স্থানে বসতে ভালো লাগে, যেতে ভালো লাগে, বোঝা গেল তার মনটা ইসলামের জন্য আল্লাহ খুলে দিয়েছেন। আর মসজিদে বেশি সময় ভাত থাকতে ভালো লাগে না, আলেমদের সাথে সম্পর্ক রাখতে ভালো লাগে না, কোরআন মসজিদের কাছে যেতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, গান ভালো লাগে, মসজিদ ভালো লাগে না, সিনেমা ভালো লাগে, এইভাবে আলেম ওলামা ভালো লাগে না, ওই 420-দের সাথে ঘুরতে ভালো লাগে, এই ধরনের মন যাদের, তাদের বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কি ওই মনের ভেতরে তালা লাগিয়ে দিয়েছে আর কানকে আল্লাহ বধির করে দিয়েছে, ইসলাম আর ওইখানে ঢুকবে না। এখন আমি যে ওই দলে, এটা আমি কিন্তু বলছি না যে আমার, আমি ওই ইসলাম যাদের কানে ঢুকবে না তাদের দলে, না, চেষ্টা করুন, আসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, রবের মাগফিরাতের দিকে, ইসলামের দিকে, রবের দিনের দিকে, রাসূলের তরিকার দিকে দ্রুত চলে এসো। আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করছেন, বারবার আহ্বান করে আমাদেরকে বলে দিয়েছেন, আশার বাণী শুনিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জুলুম করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, অপকর্ম করে ফেলেছো, নিরাশ হইও না, আমি রহমানুর রহিম, আমি গফুরুর রহিম, আমি সত্তারুল উয়ুব, আমি গফফারুজ জুনুব, একবার আমার কাছে কাঁদো, আমি তোমার জীবনের সমস্ত গোনাহ মাফ করে দেব। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আবার আল্লাহ বলে ইন্নাহু হুয়াল গফুর আর রহিম, এই গফুর বললেই হয়ে যেত, রহিম কেন বললেন? তাফসিরে এসেছে গফুর নামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা থেকে গোনাগুলো মুছে দেবেন, আর রহিম নামের বরকতে গোনাগুলিকে, ইউবাদ্দিলুহুম সাইয়্যাতিহিম হাসানাত, গোনাগুলিকে সওয়াবের দ্বারা পরিবর্তন করে আমলকে সওয়াবে সওয়াবে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য শর্ত হলো আল্লাহর দিনের পথে ফিরে আসতে হবে এবং দিনের উপরে ইস্তেকামাত থাকতে হবে, একেবারে দৃঢ় থাকতে হবে আমৃত্যু। আমরা রাজি আছি তো? দিনের উপরে, ইসলামের উপরে টিকে থাকতে আমরা রাজি আছি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা, এটা আল্লাহর হেদায়েত, আল্লাহ যার জন্যে ভালো মনে করেন তাকেই হেদায়েত দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্যে ইসলাম পছন্দ করেছেন তাকে আল্লাহ হেদায়েত দেন নেই, হেদায়েত সম্পূর্ণ কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ বলে দিয়েছেন, আবু তালিব যখন মারা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন আবু তালেব হয়তো মনে মনে ইসলাম গ্রহণ করেই ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা মনে করার কাজ না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে বেশি মহব্বত করেন, আপনি যার মুসলমান দেখতে পছন্দ করেন,
আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি না হলে ওই ইসলাম গ্রহণ করবে না। যাকে আল্লাহ গোমরা করে তার জন্য কোনো মুর্শিদ খুঁজে পাবে না, তার কেউ আর সঠিক পথ দেখাতে পারবে না। এই জন্যে আল্লাহর কাছে তাওফিক কামনা করা। আমি বলছিলাম সবচেয়ে বড় নেয়ামত হলো বান্দার জন্যে ইসলামের পথে চলার তাওফিক পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে তাওফিক দেয় তাহলে সে আল্লাহর বড় নেয়ামত পেয়েছে। তৌফিক পাওয়া, আল্লাহর তৌফিক পাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার যোগ্যতা দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার ইসলামের পথে চলানোর ইচ্ছা শক্তিকে বাড়িয়ে দেওয়া, বারবার বাড়িয়ে দেওয়া। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, কী দোয়া করি? আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা, হেদায়েত দিয়েছ গোমরাহি দিও না, সঠিক পথে চলার তৌফিক তুমি দাও। এভাবে দোয়া আমরা করি সবসময়। এরপরে আল্লাহ বলছেন ওমাই ইউদ্লিলিল্লাহ ফামা লাহু মিন হাদ, আল্লাহ যাকে গোমরাহ করে তার হেদায়েতকারী কেউ থাকে না, কেউ থাকে না আল্লাহ রাব্বুল আলামিন যাকে গোমরাহ করে। এখানে পয়সা কড়ি থাকলে হেদায়েত পাওয়া যায় না, ইলিম কালাম থাকলেই হেদায়েত পাওয়া যায় না, তারপরে বংশীয় মর্যাদা থাকলেই হেদায়েত পাওয়া যায় না, নবীর সন্তান হলেও হেদায়েত পাওয়া যায় না, নবীর স্ত্রী হলেও হেদায়েত পাওয়া যায় না, নবীর সাথে কোনো সম্পর্ক নাই তারপরে গোমরা হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেয় ওই দূর দেশ থেকে কান ধরে তাকে মদিনায় নিয়ে রাসূলের সাথে সাক্ষাৎ করিয়ে তাকে মুসলমান বানিয়েছেন, আর আল্লাহ যাকে গোমরা করেছেন সে রাসূলের ঘরে বসবাস করার পরেও তাকে কি তার কপালে হেদায়েত জোটে নাই। এই জন্যে এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করেন, কোনো মানুষের হাতে নাই। যদি মানুষের হাতে থাকতো আমাদের দেশের পীর মুরিদ পীর মুর্শিদদের যে অবস্থা, তো নিজের মুরিদ কয়টা ছাড়া আর সব কয়টা জান্নাতের পথে ঘেরা দিয়ে দিত, যে ও কয়টা একটাও জান্নাতে যাবে না, আমার কয়টা সব জান্নাতে। এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে কন্ট্রোল করেন। ওয়াতাম্মাত কালিমাতুর কি যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা ওমাই ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কলবের অবস্থা তিন প্রকার বলেছেন, একটা হচ্ছে শরহে সদর, একটা হচ্ছে দিকুল কলব, আর একটা হচ্ছে কাসিয়াতুল কলব। দিকুল কলব মন যদি সংকীর্ণ হয়ে যায় তাহলে সংকীর্ণ হলেও কিছু জায়গা থাকে ইসলাম ঢোকার, তার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার সুযোগ থাকে। তওবা করে যদি আসে যতটুকু জায়গা ফাঁকা আছে ওই জায়গা দিয়েই ইসলাম তার মধ্যে ঢুকে যাবে আর আস্তে আস্তে সম্প্রসারিত হয়ে যাবে। আর যদি মনটা একেবারে শক্ত হয়ে যায়, প্লেট যদি শক্ত হয়ে যায় তাহলে ওই জায়গায় ইসলাম আর ঢোকে না। ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু মিন খাশিয়াতিল্লাহ। এইভাবে পাথরেও ঘামে কিন্তু ওই মন আও আসাদু কাসওয়া, পাথরের চেয়েও আরো শক্ত হয়ে যায়, ওর মধ্যে আর ইসলাম ঢোকে না। এই জন্যে আমাদেরকে সবসময় কোরআনের কাছে থাকতে হবে। কোরআন তেলাওয়াত মনকে নরম করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের দিকে, ইলা যিকরিল্লাহ, জিকিরের দিকে তাদেরকে ফিরিয়ে দেয়। এই জন্যে কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, জিকির আজকার বেশি বেশি করা। আমি চিন্তা করব পথে চলছি, অন্য চিন্তা না করে দরুদ শরীফ পড়ি, অন্য চিন্তা না করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়তে থাকি, যা তারপরে অন্য চিন্তা আসছে চিন্তাটা ঘুরিয়ে আমি ইসলামের দিকে নিয়ে আসি, সব সময় আমার ধান্দা থাকবে। আমি বলেছি বান্দারও ধান্দাবাজ হতে হবে। একজন ব্যবসায়ী যেমন ধান্দা করে, কখন কোন অল্প টাকায় কেনা যায় আর বেশি টাকায় বেচা যায়, এই ধান্দা থাকে মুমিনের জীবন হবে ব্যবসায়ীর জীবন। হাল আদুল্লুকুম আলা তিজারা ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, এই বেচা কেনার জীবন হবে ধান্দার জীবন। ধান্দা থাকবে কিভাবে আখেরাতের জীবন সম্প্রসারিত হয়, কিভাবে আমার আমলনামা সওয়াবে পরিপূর্ণ হয়, এই ধান্দাবাজি ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। ধান্দা থাকবে নেকি অর্জনের, ধান্দা থাকবে ভালো কাজ করার, ধান্দা থাকবে শয়তানকে দূরে নিক্ষেপ করার, ধান্দা থাকবে ইসলামকে কলিজার ভেতরে স্থান দেওয়ার, ধান্দা থাকবে ওলামাদের
ওলামাদের সম্মান মর্যাদা যেন আমার জীবনে সর্বোচ্চ মর্যাদা আমি দিতে শিখি, তাহলেই নবীর মর্যাদা দেওয়া হবে। এই চিন্তা ভাবনা নিয়ে আমাদেরকে সার্বক্ষণিক জীবনযাপন করতে হবে। তাই যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় হেদায়েতের পথে চলা আমাদের জন্য আসান করে দেবেন। তা যদি না হয় তাহলে আমরা গোমরাহির অতল গর্ভে নিমজ্জিত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের